Hello guys, welcome to my channel Creations. আপনাদের সাথে আছি আমি বিপ্লব। আজকে আমরা তৈরি করব হোমমেড প্রজেক্টর। বাড়িতে প্রজেক্টর তৈরি করার আগে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি একটা প্রজেক্টর তৈরি করার সম্পূর্ণ নলেজ দিতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই প্রজেক্টরের লেন্সটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি এবং এর ভিতরে থাকা সমস্ত ফিলামেন্টকে আমি কেটে বাইরের দিকে বের করে নিয়েছি। তো এই লেন্সটার পরিবর্তে আপনারা এখানে ম্যাগনিফাইং গ্লাসও ব্যবহার করতে পারেন। তো এটাকে যেহেতু সহজে পাওয়া যায় তাই আমি এখানে এটা ইউজ করতেছি। তো এরপরে আমাদের এখানে প্রজেক্টরের বডি বানানোর জন্য এরকম বক্সের প্রয়োজন পড়বে। তো আমি এখানে বিস্কিটের বক্সের ইউজ করতেছি। তো আপনারা চাইলে এখানে জুতোর বক্স দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন। লেন্সটাকে এক জায়গায় বসানোর জন্য আমি এই বক্সের যে কোনো এক সাইডের পেপারকে কেটে আলাদা করে নিচ্ছি। এরপরে এই বক্সটার উপরে আমাদের লেন্সটাকে বসাতে হবে এবং লেন্সটার বাইরের দিক দিয়ে আমরা সুন্দর করে মার্ক করে নিব এবং এই মার্কিং বরাবর আমরা সুন্দর করে এটাকে কেটে নিব। তো এখানে আমাদের এই বোর্ডটাকে কেটে নেওয়ার কাজ কমপ্লিট। তো এখন আমরা যদি এই বাল্বটাকে এই জায়গায় বসাই তাহলে দেখতে পারবেন যে এটা সুন্দর করে এই জায়গায় ফিক্স হয়ে যাচ্ছে। তো এর উপর দিয়ে আমরা হটগ্লু লাগিয়ে দিব যাতে করে এইখান থেকে এইটা নড়াচড়া না করতে পারে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেন্সটা বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা স্মার্টফোন রাখার স্ট্যান্ড তৈরি করব। তার জন্য আমি এখানে একটা ছোট কাগজের বোর্ডের টুকরো নিয়ে নিলাম। তো এই বোর্ডের টুকরোটার উপরে আমি হটগুলোর মাধ্যমে অন্য আরেকটি টুকরাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিব। তো আমি এখানে সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম এবং এটাকে নিচের দিকে রাখবো যাতে করে আমরা এখানে একটা স্মার্টফোন রাখতে পারি এবং এই স্মার্টফোনে ভিডিও প্লে করে আমরা প্রজেক্টরের মাধ্যমে সেটাকে বড় করে দেখতে পারি এবং এই স্ট্যান্ডটাকে সামনে এবং পিছনে করার মাধ্যমে আমাদের যে ফোকাসটা আছে ফোকাসটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো আমাদের পর্দার সাথে। এবং আমাদের সামনের দিকে যে বাল্বটা আছে এই বাল্বটাকে যদি আমরা লেন্স হিসেবে ব্যবহার করতে যাই তাহলে আমাদের এর ভিতরে পানি দিতে হবে। যদি পানি না দেয় তাহলে কিন্তু এটা লেন্স হিসেবে কাজ করবে না। তাই আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো এখন আমরা এটাকে টেস্ট করে দেখব যে এটা 100% ওয়ার্ক করে কি না। তার জন্য আমি এখানে একটা স্মার্টফোন নিয়েছি। তো এই স্মার্টফোনটাকে আমি মাঝখানের দিকে রাখবো। তো এবং এই স্মার্টফোনের যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু আমাদের উল্টাভাবে রাখতে হবে, কেননা আমাদের লেন্সটা কিন্তু সব কিছুকে উল্টে দিবে এবং আপনাদের ফোনটা যেইখানে ফোকাস নিবে সেই জায়গায় আপনারা রাখবেন। তো আমার এখানে ফোকাস দিচ্ছে তাই আমি এইখানেই রাখতেছি। এবং আমাদের প্রজেক্টরটার সামনে যে সাদা পেপারটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা এখানে পর্দা হিসেবে ব্যবহার করব। যেহেতু আমাদের স্টুডিওতে অনেক লাইট আছে তাই আমি সমস্ত লাইটগুলোকে অফ করে দিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখনো লাইক না করে থাকে ভিডিওটা লাইক করে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে আবার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল।